সাদর সম্ভাষণ জানাচ্ছি আমরা বেশ কতগুলি পর্বে কোরআন থেকে কিভাবে বুনিয়াদী শিক্ষা নিতে পারি সে আলোচনা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করছি সুরা কারিয়া এবং তার শিক্ষা সম্পর্কে আউজুবিল্লা ইউনে সৈতানুর রজিম বিসমিল্লাহ রহিম আল করিয়া মালকরিয়া وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما أدراك ما هي نار حامية فهمي بلش القارية بيتي برودو موحابي بود مالقارية بيتي برودو موحابي بود كي وما أدراك مالقارية كي كيشي أبناك جانا بشي قارية بيتي برودو موحابي بود شامبوركي يوم يكون الناس يوم جدين يكون الناس যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওতে কুনু জীবা আলু আর পাহাড় হবে কালমান ফুস ধুনিত পশমের মতো ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে উঠতে থাকবে কেউ কন্যা কাল ফল আসিলাম ওতে কোন জীবা আলু কাল আম্মা মান ফুস আমাকুলাত অতপর যার মিজান সমূহ পাল্লা সমূহ ভারী হবে বা আম্মা মান সফর মামাজিনহু বাহুয়াফি আইসীর রাদিয়া সে হবে সন্তুষ্টির জীবনে ও আম্মা মান খাফত আর যার ওজন সমূহ হালকা হবে ভারী হবে না বা উম হাউয়া তার স্থান হবে তার জায়গা হবে ঠিকানা হবে হাওইয়াতে হাওয়া একটি জাহান নামের একটি নাম যেটা আমি সালা আলোচনা করব কামা হিয়া আপনাকে কিসে জানাবে হাউিয়া কি জিনিস নারুন হামিয়া হাউ হচ্ছে উত্তপ্ত আগুনের নাম সমার দর্শক কিন্তু আমরা শব্দার্থ শিখলাম ব্যাখ্যার দিকে যাব প্রথমে আসে আল কারিয়া কারা অর্থ হচ্ছে মূলত শব্দ অর্থ হচ্ছে কারা অর্থ কোনো কিছু ঠকঠক করা শব্দ করা আওয়াজ করা দরজায় যেমন বলা হয় কারা আলবাব দরজাতে আওয়াজ করলো অর্থাৎ কেউ তোর আওয়াজ খটখট করা আওয়াজ করা কিন্তু এখানে কিন্তু সেরকম খটখট আওয়াজের অর্থে নয় মহাবিপদ ঘটে যাওয়ার অর্থে কোরআনিকারিম আল্লাহ কেয়ামতকে এই নামে এই নামকরণ করেছেন যেমন কামেদ বলেছেন যে কাজরাবাদ সামুদ ও বিল করিয়া সামুদ এবং আদ করেয়াতে মিথ্যারোপ করেছিল করা ওখানে আবার আসছে সুরায় আলহাক্কার ভিতরে তাহলে বোঝা গেল সুরা আল হাক্কার মধ্যে শব্দ আবার আসছে অর্থাৎ কারাটি গুরুত্বপূর্ণ একটি জিনিস এই সুরের মধ্যেও আসছে কারা তাহলে কারা কি তার হচ্ছে হলো কেয়ামতের একটি নাম কেয়ামতের আল্লাহ তালা অনেকগুলি নাম উল্লেখ করেছেন একটি হচ্ছে আল কারিয়া আরেকটি হচ্ছে আলহাক্কা আলহাক্কা কারে অর্থ হলো যেমন বলছি মহাবিপদ আলহাক্কা অর্থাৎ যা বাস্তবতা দেখিয়ে দেয় বাস্তব আবার তিনি কোরআনে কারিমে নাম দিয়েছেন কেয়ামতকে তমতুল কুবরা মহা বিপদ মহাবিপর্যয় মহা সমস্যা আবার তিনি নাম দিয়েছেন শা মহা চিৎকার বড় চিৎকার যা কান ঝালা করে ফেলে এরকম চিৎকার সে চিৎকারের কারণ মানুষ একত্রিত হবে নফা যেটাকে বলা হয় আবার তিনি নাম দিয়েছেন কেয়ামতকে ইমুত্তাগ যেদিন মানুষ ঠকার দিন মানুষ ভালো মন্দ সেদিন বুঝতে পারবে বুঝতে পারে বুঝবে যে আমল করে না সেও মনে করে ঠকে গেছে কারণ সে আমল করেনি আর যে আমল করেছে সেও বুঝবে যে সে ঠকে গেছে কারণ সে পর্যাপ্ত আমল করেনি আমল করেছে সেও ঠকছে আর আমল করেনি সেও তো ঠকছেই সুতরাং এই জন্য কেয়ামত্যাগাবন কেয়ামতের অনেকগুলি নাম আল্লাহ তালা বলেছেন আল ও যে যে কেয়ামতকে ঘটনার দিনে বলা হচ্ছে কেয়ামতের এতগুলি নামকরণের পিছনে যেই জিনিসটা আমরা স্পষ্ট পাই সেটা হচ্ছে কেয়ামত আসলেই ভয়াবহ ভয়াবহ হওয়ার কারণে সেখানে মহানিনাদ আছে মহা বিপদ আছে সেখানে মহা ঘটনা ঘটে যাবে সেখানে মানুষ ঠকে যাবে এ এসবেই সেখানে ঘটবে এই জন্য সেগুলির নাম এত বেশি হয়েছে কেয়ামতের নামের বিভিন্ন নামে আল্লাহ তালা উল্লেখ করেছেন কোরআন কারিমে। হাদিসেও কেয়ামতের অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে কেয়ামতের কোথাও নাম করেন ইয়ৌ মজ্জা মারে অর্থাৎ একত্রিত হওয়ার দিন সেদিন একত্রিত হতে হবে সেই জিনিসটা স্মরণ করিয়ে দিচ্ছে এখানে আল্লাহ তালা এই সুরের মধ্যে আল আর তিনবার এনেছেন প্রথমে বলেছেন আল কারে মহাবিপদ মহাবিপর্যয় মহাশব্দ শব্দ ভীতিপদ সে মহাবিপদ কারিয়া সে মহাবিপদ মহা ভীতিপদ শব্দটি কি কারিয়া কি যেমন প্রশ্ন করে সাথে সাধারণত রাসুলকে বলছেন যে আপনাকে কিভাবে জানাবো কারা কি জিনিস কিসে জানাবে আপনাকে কার আর জিনিসটা আল্লাহ যদি না জানায় কেউ জানাতে পারবে না বিস্তারিত আল্লাহ তারা সেজন্য সেই দিনের অবস্থা সম্পর্কে জানাচ্ছেন এরপরে পরে সে তো ভয়াবহ সেদিন কি ঘটবে সেটা বর্ণনা করছেন তিনি বলতেছেন আমরা আগেও বলেছিলাম যে মা আদরাকা মা কার যখনই গুরুত্বপূর্ণ কিছু হয় আল্লাহ তখনই এই শব্দটি ব্যবহার করেন যে মা আদরাকা কিসে আপনাকে জানাবে অর্থাৎ রাসুলকে জানাতে জানাবে আল্লাহ তালা আর আমরা তার মাধ্যমে জানতে পারবো এর বাইরে জানার আমাদের আর কোনো সুযোগ নেই এই মাধ্যমেই আমাদেরকে জানতে হবে কার কি জিনিস ওয়াক কী জিনিস কা কি জিনিস ইয়মুল জ্যামে কী জিনিস ইয়মুল তাগাবন কী জিনিস এগুলি সবগুলি জানতে হলে আল্লাহ রাবুল্ল ইজতের স্বর্ণাপন্ন হতে হবে তিনি তার রাসুলকে যেভাবে জানিয়েছেন সেইভাবেই আমাদের কাছে এগুলির বর্ণনা আসবে এই জন্য আল্লাহ ওমায় আদর কামাল কারা আপনাকে কিসে জানাবে কারা কী জিনিস ইয়ম এক উন্নয় উকাল ফরাস মানুষ সেদিন হয়ে যাবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো পতঙ্গের মতো যারা আগুনের দিকে ছুটে আসে যেমনিভাবে তেমনিভাবে ইউফিদুন একটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর দিকে তারা দৌড়াতে থাকবে অন্য আয়াত আল্লাহ তালা বলছেন ইয়ান সেলুন সেদিকে তারা দৌড়াতে থাকবে যেদিকে আল্লাহ তালার নির্দেশনা আসছে একটি মাঠে তারা চলে যাবে সেদিন ইয় কোনো কোন নয়াস উকাল সেদিন এত লক্ষ কোটি মানুষ কেয়ামত পর্যন্ত আদম থেকে শুরু করে কেমত যত মানুষ হবে সবগুলি একসাথে দৌড়ে থাকবে মনে হয় যেন তারা উড়ে যাচ্ছে পতঙ্গের মতো চলে যাচ্ছে সেখানে এবং এক লক্ষ্যে দৌড়ে চলছে সেটা পতঙ্গের মতো যেভাবে এক পতঙ্গরা যেভাবে আগুন জ্বালালে পতঙ্গ দিকে আসে পড়তে থাকে তেমনিভাবে মানুষ এভাবে দৌড়েতে থাকবে সেই মাঠের দিকে যে মাঠে আল্লাহ সাল মানুষকে একত্রিত করবেন আল্লাহ তালা বলছেন ইয় মাদু কুম্পত্তা জিবী হামদিহি ও তাজ নুন ইল্লা বেস্তুমিল্লা কালিলা যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন সেদিন তার প্রশংসা হয় তোমরা হাজির হবে এবং তোমরা বিশ্বাস করবে যে তোমরা খুব কমই অবস্থান করেছিল এই দুনিয়াতে অন্য আয়তো বলছেন তোমাদের মধ্যে ভালো যারা তারা মনে করবে যে যে আমরা যে ইয়ম একদিন অথবা তার কিছু অংশ আমরা সেখানে অবস্থান করেছিলাম সুতরাং এভাবে আমরা সবাই যখন আল্লাহ বস্তেব আমাদেরকে তিনি একটা উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন কাল ফরোয়াশীল মাফসুস আমাদের এই চলা ফেরা উঠা তখনকার সময় সেটা হবে পতঙ্গের মতো অর্থাৎ এত বেশি পতঙ্গ যেভাবে চোদ্দিক থেকে এসে ঘিরে পড়ে এসে পড়ে তেমনিভাবে আমরা হাসরের মাঠের দিকে এইভাবে দৌড়াতে থাকব কাল ফরোয়াশীল মাফসুস তারপর আল্লাহ তার একটা বলছেন ও তে কোন জীবায়ুলুকাল রেহ নির্মাণ ফুস পাহাড় সমূহ এখন ধনিত তুলার মতো হয়ে যাবে পশমের মতো হয়ে যাবে অর্থাৎ পাহাড়ের অস্তিত্ব সেখানে থাকবে না সেগুলি শেষ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ওয়াত জিবায়ালা তহসবুহ জামিদা ওহিয়া তামুরু মার্রা সাহাব তোমরা পাহাড়কে দেখতে পাচ্ছ মনে করতেছো যে এটা অত্যন্ত শক্ত জিনিস ঠিক থাকবে সব আল্লাহ তালা বলছেন ওহিয়া তামুরু মার্রা সাহাব আকাশে যেভাবে ঘুরে বেড়ায় ম্যাঘ তেমনিভাবে পাহাড়গুলো আকাশে ঘুরে ঘুরবে আকাশে চলতে থাকবে অর্থাৎ সেগুলি কালায়ন মানপুষ আমরা এখনও দেখতে পাই যদি বিমানে উঠি দেখতে পাবো যে ম্যাঘগুলিকে যেন তুলার মতো মনে হচ্ছে তেমনিভাবে সেদিন পাহাড়গুলো তুলার মতো আকাশের মধ্যে চলতে থাকবে সেখানে কোনো উঁচু নিচু কিছু থাকবে না সেদিন এক এমন একটি ময়দান তৈরি হবে বাহাদি সিয়া আসলাম বলেছেন যে সেই ময়দানে উঁচু নিচু কিছু নেই কারো কোনো আলাম নেই পতাকা নেই কারো কোনো বাড়িঘর নেই সেই মাঠের মধ্যে সমস্ত আগের এবং পরের সমস্ত মানুষ একত্রিত হবে অর্থাৎ কোনো ক্রমেই সেখানে কোনো রকমের কোনো কেউ নিজের বলে কোনো কিছু দাবি করতে পারবে না একমাত্র রব্বুল ইজ্জতের আলাদা একটি মাঠের মধ্যে তিনি সমস্ত আগের এবং পরের মানুষকে একত্রিত করবেন সেখানে পাহাড়ের অবস্থা হবে একেবারে ধূনীত তুলার মতো কোনো কাজে আসবে না অর্থাৎ সেটা কোনো স্থান দৃশ্যমান কিছু হবে না যে এটা এমন দেখা যাচ্ছে বাধা হচ্ছে এমন কিছু হবে না প্রিয় দর্শকবৃন্দ আমরা একটি বিরতির সময় চলে এসেছি অপেক্ষা করুন বিরতির পর ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা সমাপ্ত করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাতু সমান দর্শকবৃন্দ বিরতির পর আমরা ফিরে এসেছি আমাদের তাফসিরে আমরা আলোচনা করছিলাম সুরাল কারেয়া সম্পর্কে সুরাল আল্লাহ আল্লাতালা কেয়ামতের ভয়াবহতা বর্ণনা করেছেন ভয়াবহতা বর্ণনা করার পরে সেদিন কি অবস্থা হবে সেটা একটা চিত্র তুলে ধরেছেন যে কেয়ামতের প্রথম অবস্থায় পাহাড়গুলি ধূমতি তুলার মতো সব শেষ হয়ে যাবে আবার সেদিন পতঙ্গের মতো মানুষ এক মাঠের দিকে দৌড়াতে থাকবে সেদিন কি হবে ওখানে গিয়ে সেখানে একত্রিত হবে আমরা জানি সে বিরাট ঘটনা মানুষ সে কেয়ামতের মাঠে যখন একত্রিত হবে সেখানে আল্লাহ তালা বিচারের জন্য আসবেন তখন প্রথম সুপারিশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম সুপারিশ করে সাফাত রজমার মাধ্যমে আল্লাহ তালাকে বিচার করার জন্য আহ্বান জানাবেন আল্লাহ তালা মানুষের মধ্যে বিচার করবেন সে বিচারের পদ্ধতি বিভিন্ন রকমের যে আল্লাহ তালা কাউকে মাফ করে দিবেন কাউকে তিনি তার আমল নামা ধরিয়ে দিবেন সে আমল নামা অনুসারে তারপর কাউকে দেখিয়ে দুনিয়াতে আল্লাহ তালা কাউকে গোপন করেছেন আখেরাতেও গোপন করে দিবেন আবার কাউকে তিনি হিসাব ভালো করে নেবেন যার হিসাব ভালো করে নেবেন হাদিসে আসছে মান নৌকে সাকল হিসাবে অর্দিপ হিসাবে যদি কোনো কাউকে মোনাকাশা ভালো করে ধরা হয় তার আজাব পাওয়া ছাড়া কোনো গর্তান্ত্র থাকবে না আল্লাহ তালা জন্য বলছেন এর পর আয়াত বলছেন ফা আমা আমান সেদিন এ অবস্থার সময় অর্থাৎ যখন সবকে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টিকূল সেখানে একত্রিত হচ্ছে তখন ফা আম্মা আমান সাকুলত মামা জি নহু যার মিজান সমূহ ভারী হবে মিজান সমূহ বলা হয়েছে এর অর্থ হচ্ছে অনেকগুলি মিজান রয়েছে হাদিসে মিজানের কথা আসছে কোরআনে করিমে এক বচনও আসছে আল্লাহ তালা বলছেন কোরআনে করিমে যেমন এক বচন মিজানের কথা বলেছেন যে আল্লাহ তফিল মিজান ও আকিমুল ওয়াজনা বিলকিস্ত খ্রিস্ত মিজান তোমরা মিজানের মধ্যে যথাযথভাবে তোমরা ওজন করো আখরাতের মিজান কোরআনে কারিমে আখরাতে মিজান বহু বসন ব্যবহার করে যেমন এখানে মাও আজি নহু ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে এক বসন ব্যবহার করা হয়েছে এই মিজানটা হক বিশ্বাস করতে হবে আমরা তথাকথিত মোতাজেলাদের মতো বলবো না যে আল্লাহ তালা কী জন্য মিজানের প্রয়োজন আছে সেটা বলবো না তারা বলে থাকে যে আল্লাহ তালা মিজান একটি প্রয়োজন তিনি তো জানেন কিন্তু আল্লাহ তালা বলেছেন তিনি মিজান তিনি স্থাপন করবেন কেন তিনি মিজান স্থাপন করবেন যাতে করে মানুষের ভালো মন্দ মানুষ নিজেই দেখতে পায় সে কী করে সে আমল করে সাথে বুঝতে পারে সুতরাং আম্মা আমান সাকুলত মাজ যার মিজান সমূহ ভারী হবে এর এক অর্থ হচ্ছে প্রত্যেকটি আমলের জন্য আল্লাহ তালা আলাদা মিজান আলাদা মাপের ব্যবস্থা করবে আরেক অর্থ হচ্ছে আমল অনুসারে বেশি বলা হয়েছে যে আমল যেহেতু বেশি মিজানও বেশি আবার এটা নাও হতে পারে অর্থ আরেকটা অর্থ করা হয়ে থাকে সেটা বিশুদ্ধ যে মিজান আসলে আল্লাহতালা যে জিনিসগুলো ওজন করা হবে সেগুলি যেহেতু অনেকগুলি সেই জন্য আল্লাহতালা বহু বছন ব্যবহার করেছেন কি কী ওজন করা হবে মানুষের আমল যে করছে তারও ওজন করা হবে হাদিসে আসে সাল্লাহ আসালাম একবার আবদুল্লাহিন মাসুলানহুকে গাছে উঠিয়ে দিলেন তার জন্য মিসোয়া কাটতে বাতাসে তাকে বারবার ফেলে দিচ্ছিল সাহাবাহকরাম হেসে ফেললেন কেউ কেউ সোহাল আসালাম বললেন তোমরা কেন হাসছ সাহবাইকরাম রসুল তার পায়ের যে গোড়ালি সেটা কত চিকন তা দেখে আমার আমাদের হাসি পাচ্ছে রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা জানো না এটি মিজানের মধ্যে কত ভারী হবে তাহলে বোঝা গেলো যে আবদুল্লাহবিন মাসুদ নিজেও সে মিজানে উঠবেন তার অর্থ হচ্ছে মিজান মানুষ আমলকারীও আমলকারীর ওজন হবে আরেকটি জিনিস হচ্ছে সহায়ফের আমল মানুষের যে আমল সেটারও ওজন হবে মানুষের আমলটি ওজন হবে মানুষের আমলটি গ্রহণযোগ্য কিনা কতটুকু হয়েছে সেটাও একটা ওজন হবে আবার আরেকটি ওজন হচ্ছে যে মানুষের আমল নামা আমল নামা সেটার আরেকটা ওজন হবে তাহলে মানুষ মান ব্যক্তির ওজন হবে ব্যক্তির আমলটার ওজন হবে আলাদা আমল নামার ওজন হবে আলাদা আমলটা আলাদা আল্লাহ কিবে কীভাবে ওজন করবেন আল্লাহ তালা ওজন করার ব্যাপারে কোনো মানে সক্রত মিন ও তার ওজন করার ব্যাপারে আল্লাহ তালা এই ওজন যে করবেন এটা কিভাবে করবেন এটা অনেক কিছুই আমাদের ধারণায় আসে না আমরা বুঝতে পারি না কিন্তু তাই বলে এটা অস্বীকার করা যাবে না আল্লাহ তালা ইচ্ছা করলে এগুলিকে আবার সুরত দিয়ে আমলকে একটা সুরত দিয়ে সেটাকে ওজন করতে পারেন অথবা যেভাবে তিনি ইচ্ছে সেভাবে ওজন করতে পারেন কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে যেহেতু ওজনের কথা বলা হয়েছে আমলের আমলের ওজন হবে তেমনিভাবে যেমনিভাবে হাদিসে আসছে যে আল্লাহ তালা মৌকে জান্নাত এবং জান্নার মাঝখানে নিয়ে জবে করবেন মত কি আমাদের বলতে পারেন যে দর্শনের বিষয় নয় দেখি না তাই বলে সেটা অস্বীকার করার কিছু নেই আল্লাহ তালা কীভাবে জবে করবেন সেটা আল্লাহ তালা জানেন কিন্তু মৎ জবে করা হবে এটাই হলো বড় কথা এবং সেটা বিশ্বাস করতে হবে তাই আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের আমল ওজন করা হবে আমাদের আমল সমোজন ওজন করা হবে ব্যক্তিকে ওজন করা হবে আমাদের আমল নামাকে পর্যন্ত ওজন করা হবে সুতরাং এই তিনটি জিনিসকে ওজন করা হবে সেই হিসাবে আম্মা মান সাকুল হু যার আমল নামা ভারী হবে যার ওজন সমূহ ভারী হবে যে ভারী হবে যার আমল ভারী হবে ফাহুয়া ফি সত্যের রাও দিয়া সে হবে সে থাকবে অত্যন্ত উন্নত জীবনে শান্তির জীবনে সে একটি সন্তোষজনক জীবনযাপন করবে আর সেটা হচ্ছে জান্নাত ও আমল না ভারী হলে সে জান্নাতে যাবে আমল নামা ভারী কিসে হয় আমল নামা ভারী ও দুনিয়াতে একটা মোটা মানুষ থাকলে তার আমল না ভারী হবে ঘরটা এরকম নয় আমল নামা ভারী হবে মানুষের আমলের উপর নির্ভর করে আমল কি করেছে সে মানুষের আমল একটি মানুষের ওজন কীভাবে বাড়বে তার আমলটা কতটা এখলাসের সাথে হয়েছে আমলটা কতটা গ্রহণযোগ্য হয়েছে আল্লাহর কাছে আল্লাহর কাছে আসলে সুন্নত মোতাবেক হয়েছে কিনা আমলটুকু সেটা হলে সেই অনুসারে তার আমল ওজন বাড়বে যেমন একটি হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহসালাম বলেছেন যে আল্লাহ তালা এক লোককে কাছে টানবেন তার একান্তে কাছে তাকে ঢেকে বলবেন তুমি এই আমল করেছ মাদ্দাল বাসা যতটুকু চোখ যায় তাকে সে খারাপ আমল শুধু দেখাবে আল্লাহ তালা দেখে বলবে এইগুলি সব তোমার খারাপ আমল তুমি কি স্বীকার করো না বলতে চাও আমার হাফাজা বা আমার যে ফেরেস্তারা আছে তারা মিথ্যা লিখেছে তোমার উপর সে স্বীকার করবে আরব স্বীকার করবে যেটি আমার আমল তখন তাকে বলা হবে এর বিপরীতে কি তোমার কাছে কোনো কিছু আছে সে বলবে যে আমার কাছে তেমন কিছু নেই থাকলেও সে বলবে না কেন এত বেশি গুণা দেখে তার আর বলতে ইচ্ছা হবে না যে তার কিছু আমল আছে কিন্তু আল্লাহ তালা বলবেন ইন্দাকালি ইয়ম আলাম তোসলাম আজকের দিনে তোমার পর জুলুম করা হবে না তারপর তিনি একটি কার্ড বের করবেন বেতাকাবালা এটাকে কার্ডটি এক পাল্লা রাখা হবে আর অন্যান্য সমস্ত আমল আরেক পাল্লা রাখা হবে কার্ডটির ওজন বেশি হবে সে কার্ডটি হচ্ছে কালিমা শাহাদাতের কার্ড সে হচ্ছে আসাদু আল্লাহ ইসলাম রহমদারাসোল্লা এই কার্ডটা অত্যন্ত ভারী ইমানের এই কার্ডটি অত্যন্ত ভারী হবে কারণ তার এখলাস ছিল তার রসুলের শূন্যতর অনুসারী ছিল সবার জন্য একরকম হবে তা না তার প্রত্যেকের এখলাসের মজবুতির কারণে শক্তিশালী হওয়ার কারণে এটা অন্যগুলির উপর সেটাকে অত্যন্ত বেশি ভারী হবে এবং সে জান্নাতের পথে চলে যেতে পারবে এই হচ্ছে মাওয়াজিন হোক বা আম্মা আমাকুলত মাওয়াজিন হোক ভার হবে তাহলে আমাদের কতটুকু তাওহিদবাদী আমরা কতটুকু সুন্নতের অনুসারী সেটা অনুসারে আমাদের আমল ভারী হবে আমাদের ব্যক্তি ভারী হব আমাদের আমল নামা ভারী হবে শুধু আমাদের বুঝতে হবে আমরা এই সুন্নতের উপর আমল করতে হবে তাওহীদকে টিকিয়ে রাখতে হবে এবং মজবুতভাবে উপর সম্পূর্ণ কমপ্লিটভাবে আল্লাহর বিশ্বাস করতে হবে রাখতে হবে তাহলে আমাদের আমলগুলি ভারী হবে দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহ এরপরে বলতেছেন ও আম্মা মান খাফত এর বিপরীতে যার মিজান সমূহ ওজন ব্যক্তি অথবা তার আমল নামা অথবা তার আমল তিনটি ব্যক্তিও আমল নামা বা আমল তিনটি যে কোনো একটি মিজানসমূহ কী হবে হালকা হবে ওয়াম্মা ও খাফত হাউয়া তার স্থান হবে হাউয়া দুজকে অর্থাৎ হাউয়া একটি জাহান্নামের নাম এটা হাউিয়াতে তার স্থান হবে আল্লাহ তালা নিজেই হাবিয়া হাওয়া কি জিনিস সেটা বলে দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ওমা দা কামাহিয়া আপনাকে কিসে জানাবে সেটা কি জিনিস এটা কি জিনিস হাওয়া কি জিনিস মানে হাওইয়া শব্দের অর্থ হচ্ছে গর্ত হাওয়া ইয়া হওয়া অর্থ গর্তে পড়ে যাওয়া যে এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই এরকম গর্ত হাওয়া ইয়া হাওয়া আরবি ভাষা অনুসারে অর্থ হচ্ছে নিচেই পড়ে গেছে তো এখানে জাহান্নামের নিচে পড়ে যাওয়া গর্তে পড়ে যাওয়ার অর্থে হাওইয়া কিন্তু এখানে আল্লাহ তালা আরেকটা তাফসির করে দিচ্ছেন যে শুধু গর্তে নয় সেখানে কি আছে সেটা বলে দিচ্ছেন ওমা আদর কামাহিয়া নারুন হামিয়া এমন আগুন সেটা হামিয়ে উত্তপ্ত জাহান্নামের আগুন কেমন উত্তপ্ত এই সম্পর্কে হাদিসে এসেছে রসুল্ল্লা সাল্লাহ আসলাম বলেছেন যে তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্যের ভাগের এক ভাগ সাহবাগেরাম বললেন ইয়া রসুল্লাহ এক ভাগইতে যথেষ্ট সাহবাগের রসুল্লাহ সাল্লি আসলাম বললেন যে আরও সত্তর গুণ বেশি সেটার তাপ অর্থাৎ দুনিয়াতে আমরা যে আগুন পাচ্ছি যে আগুনের মাধ্যমে আমরা মাঝে মধ্যে আগুন থেকে ভয় করি যে আগুন পুড়ে যাবে সে আগুনের থেকে আরো উনসত্তর গুণ বেশি হচ্ছে সে তাপ হচ্ছে জাহান্নামের আগুন যেন জন্য মিয়া প্রচণ্ড তাপের আগুন সেটা রসল্লাহ সাল্লাহ আসলামের অন্য এক হাদিসে জাহান্নামের এই আগুন সম্পর্কে বলা হয়েছে যে জাহান্নাম ফরিয়াদ করছে যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে এই জন্য জাহান্নামের ফরিয়াদের কারণে রসল্লাহ সাল্লাহ আসলাম বলেন আল্লাহ তালা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি হচ্ছে শীতকালে একটি হচ্ছে গরমকালে শীতকালের যে প্রচন্ড শীত পাই তা সেখান থেকে আসছে অর্থাৎ জাহান্নাম থেকে জাহান্নামের শ্বাস আবার গরমকালে যে প্রচণ্ড গরম আমরা অনুভব করি তাও জাহান্নামের সে কঠিন গরম সেখান থেকে নিঃশ্বাস হিসেবে আমাদের কাছে এসেছে এই জন্য রসোল্লাহ সাল্ল্লি আসলাম আশ্রয় চাওয়ার যে নির্দেশ দিয়েছেন আমরা আমাদের নামাজের শেষ বৈঠকে বলে থাকি জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই আশ্রয় চাই কারণ জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ রসল্লাহ সাল্লাহ আসলাম এই জন্য আবার সলাত আদায়ের ক্ষেত্রেও বলেছেন যে যখন গরম বেশি হয়ে যাবে তখন তোমরা সালাদকে ঠান্ডা করে পড়িও কারণ হয় না সিদ্ধাতাল হার রে মিনফাই জাহান্নাম বেশি গরম যেটা সেটা জাহান্নামেরই একটা ললিহান শিখা হিসেবে আসে সুতরাং তোমরা ঠান্ডা অবস্থায় নামাজ পড়িও আসলে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আমাদের পানা চাওয়া উচিত এবং জান্নাতের যাওয়ার জন্য দোয়া করা উচিত আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে জান্নাতবাসী করুন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন কোনো ক্রমেই যেন আমাদের ওজন হালকা না হয় আমাদের নিজান যেন ভারী হয় আল্লাহর কাছে সে দোয়া করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দিন তিনি আমাদের দোয়া কবুল করুন واخر دوام الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته